রেড পার্ট ওয়ানটা যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে সব ওই যে বয়স্ক সব যত অ্যাক্টরগুলো আছে, মানে হেলেন মিরেন, ব্রুস উইলিস, ক্যাথরিন জিটা জোন্স, হ্যাঁ, তো এদেরকে নিয়ে এরা হচ্ছে সব মানে অ্যাকশন সব কাজ মানে করে বেড়াতো, হ্যাঁ, তো এদেরকে নিয়ে অ্যাকশন মুভি, তো ইট ওয়াজ রিয়েলি ফান। ও, তোমার প্ল্যানই ছিল যে তুমি এই তিনটা মুভির মধ্যে রেড টু টাই দেখবা? রেড টু দেখবো এবং ডায়না দেখবো। ডায়না দেখবো, আচ্ছা আচ্ছা। তারপরে তুমি তো বললা যে হচ্ছে রেড টু এবং হচ্ছে যে ইয়ে, হ্যাঁ জি, কি ও কাপ নাই আপনাদের? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ওকে, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা ইটস 11:05, এখন হাতে কিছু সময় আছে, তেমনি বলেন তাহলে কাপে দিন। না না, অসুবিধা নাই, না অসুবিধা নাই, এখন রেড টুটা দেখা উচিত সিনেমা হলে। এবং আমি একটা, কিন্তু তোমার একটা প্রবলেম হতে পারে কেন, স্টোরি কন্টিনিউয়েশন দেখো নাই, এখন হয়তো একটু মিস হয়ে যেতে পারে প্লট, মাথায় পজ দিয়ে পরে দেখে নিয়ে আবার প্লেব্যাক করে দিব। সো আমরা একটা কাজ করি, ডায়না শেষ করে এদেশামকে ফোন করি। এদেশাম ক্যানট কাম হিয়ার? না না না, এদেশামকে ফোন করি, ওর অফিস কয়টা শেষ, ও যদি বলে যে আজকে আসলে শেষ হবেই না আজকে, তাহলে আমরা স্টার ট্রেকটা আজকে দেখলাম না, আমরা রেড টু দেখলাম, ঠিক আছে? আমাকে যেটা বলেছিল, আমি ওকে নামিয়ে দিয়েছিলাম বিশ্ব রোডের ওখানে আজকে, আজকে তো ও ওকে বাসা থেকে নিয়ে আমি ওকে বিশ্ব রোডে নামিয়ে দিলাম, ও গ্রামীণ অফিসে যাবে। আচ্ছা, বসুন্ধরা যেটা, তো আমাকে বললো যে তোমরা যদি তিনটার দিকে এখানে আসো, জাস্ট গিভ মি এ কল, হ্যাঁ, তাহলে আমি হয়তো মুভি নাও দেখতে পারি, বাট বের হয়ে আর ঠিক তোমার সাথে হয়তো দেখা করলাম। তার মানে ও স্টার ট্রেক দেখতে পারবে না, তাহলে আমরা রেড টুই দেখি। তো এটা হচ্ছে ও বললো, আমরা স্টার ট্রেক তিনজন মিলে দেখি, হ্যাঁ হতে পারি। ও যদি না পারে আমরা তাহলে রেড টুটা দেখে ফেলি, স্টার ট্রেক নেক্সট উইকে দেখলাম, তাই না? নেক্সট উইকে দেখলাম, হ্যাঁ, কারণ নেক্সট উইকে আমরা ব্যাক টু ব্যাক দুটো মুভি হয়তো ওদিকে দেখলাম, ওখানে দেখতে পারি। হোয়াইট হাউস ডাউন আছে, হোয়াইট হাউস ডাউন আসছে, হ্যাঁ, মানে কি ভালো মুভি নাকি? আমি তো শুনছি যে ইয়ের ইন্ডিপেন্ডেন্স ডে এর ইয়ের আমল হয় টিমরা বানাইছে মনে হয় অ্যাকশন মুভি। সবুজ ভাই, হ্যাঁ বলো, চা খেয়ে নাও।